হ্যালো বন্ধুরা, সায়েন্স ট্রিবিউনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ড্রাই ফিশ, শুটকি মাছ। আমাদের দেশে প্রচুর পরিমাণে শুটকি মাছ খাওয়া হয়ে থাকে। যে শুটকি মাছটা উৎপাদন হয় খুব আনহাইজেনিক হিসাবে আর কি, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। আমাদের দেশে যে শুটকি মাছগুলো সেগুলোকে সংরক্ষণ করার জন্য DDT দেওয়া হয়ে থাকে, এক ধরনের কীটনাশক যেটা আগে ফসলে দেওয়া হয়ে থাকে, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যান করা হয়েছে। তো সেই শুটকি নিয়ে আজকে আমি কথা বলতে চাই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হানিকর। আমাদের দেশে যে শুটকিটা সাধারণত পাওয়া যায় সেই শুটকিটাতে কিন্তু পোকা ধরে না। তো সেই শুটকিটা আমরা প্রতিনিয়ত খাচ্ছি এবং দেখা যাচ্ছে যে একটা গ্রাফে এবং স্টাডিতে যে দেশের অধিকাংশ বড়লোক মানুষ যারা 65%, যারা দরিদ্র মানুষ তারা এটা খাচ্ছে, এবং 5% যারা বড়লোক মানুষ তারা খাচ্ছে না। তো এই কারণে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষদের মধ্যে এই রোগের বিভিন্ন ধরনের রোগের প্রবণতা দেখা দিচ্ছে। এবং বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে দেখা গেছে যে শুটকি মাছগুলো পাওয়া যায় সেখানে যে DDTর পরিমাণ রয়েছে সেই DDTর পরিমাণগুলো পারমিসেবল লিমিটের চাইতে অনেক বেশি, অর্থাৎ এটা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি। তাহলে আমাদের কী করতে হবে? আমাদেরকে শুটকি মাছ আমরা অবশ্যই খাবো, যেটা ভ্যাকুয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে এবং সেটা হচ্ছে ড্রাই এয়ারের মাধ্যমে করা হয়ে থাকে, সেটা যদি আমরা খেতে পারি স্বাস্থ্যসম্মতভাবে, সে ধরনের শুটকি মাছ আমরা খেতে পারবো। সবাইকে ধন্যবাদ।